হাই, কেমন আছো তোমরা? আশা করি কালী পুজো ভাইফোঁটা ফাটাফাটি কেটেছে। ভাইফোঁটায় তো জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি। আর কালী পুজোটা একটু এবার অন্যরকম লেগেছে না? যেমন শব্দবাজির আওয়াজ একদম কম ছিল, মানে শব্দবাজি তো সেরকম মানে ফাটেইনি। আর আলোবাজিটাও কিন্তু আমাদের এরিয়াতে আমি সেরকম চোখে দেখতে পাইনি, মানে খুব কম। বরং 10:30-11টার সময় মণ্ডপে মণ্ডপে যখন পুজো হচ্ছে, মানে পুজোটাকে খুব ফিল করতে পেরেছি। রাস্তাটা ফাঁকা, টুন লাইট দিয়ে তো পাড়াগুলো সাজা ছিল, কিন্তু রাস্তাটা ফাঁকা ছিল এবং তার মধ্যে পুজোর মন্ত্রগুলো শোনা যাচ্ছে। মানে পুজোটাকে ভীষণভাবে এবার ফিল করতে পেরেছি, যেটা নাকি কোনোবার কিন্তু এতটা এরকমভাবে কালী পুজোটাকে ফিল করতে পারি না। তো ভীষণ ভালো লেগেছে এবং একটা অন্যরকম একটা অনুভূতি লেগেছে। আমাদের বাঙালিদের কাছে কিন্তু এটা একটা বিশাল লম্বা সিরিজ। সেই দুর্গাপুজো দিয়ে শুরু হয়েছে লক্ষ্মী পুজো, তারপরে হলো কালী পুজো, ভাইফোঁটা দিয়ে শেষ। মানে একদম পরপর 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 অনুষ্ঠান আর আনন্দের দিনগুলো কাটে। আর এই ভাইফোঁটা হয়ে গেলেই যেন মানে তখন একটা মানে মন খারাপের একটা পরিবেশ তৈরি হয়। আর হঠাৎ করে দেখবে দিনটা ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়, বিকেল 5টা বাজে না বাজতেই ঝুপ করে অন্ধকার নেমে আসে। এইসব কারণে না এই সময় একটা মন খারাপ একটা ফিলিং তৈরি হয়। কিন্তু আচ্ছা, মন খারাপ হলে তোমরা কে কী করো? মানে ধরো কেউ হয়তো অন্ধকার ঘরে শুয়ে থাকতে ভালোবাসে হালকা গান চালিয়ে দিয়ে, কেউ বা বন্ধুর সাথে অনর্গল কথা বলতে ভালোবাসে, শেয়ার করতে ভালোবাসে মন খারাপের কারণটা, অথবা কেউ হাসির সিনেমা দেখে। তা তোমরা কে কী করো একটুখানি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো, আমরা একে অপরের সাথে শেয়ার করব যে কে মন খারাপ হলে কী কে কী করে। আর আমি কী করি জানো তো? খাই। তার মানে হ্যাঁ, এমন কয়েকটা খাবার আছে যেগুলো নাকি মন খারাপের সময় খেলে পরে একদম মানে চট জলদি মন খারাপটা কিন্তু মানে ডিপ্রেশন, মন খারাপের আর একটা ডিপ্রেশন, তো এই ডিপ্রেশন কিন্তু চট জলদি উধাও হয়ে যায়। হ্যালো, আমি ডায়েটিশিয়ান রুনিয়া ঘটক। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে জানাই বিগ ওয়েলকাম। আজ আমি এই ভিডিওতে একটা খাবারের নাম শেয়ার করব যেগুলো খেলে নাকি আমাদের একটা হ্যাপি ফিলিং আসে এবং ডিপ্রেশন একদম উধাও হয়ে যায়। সো লেটস স্টার্ট। তালিকায় প্রথম রাখছি টক দই। টক দই আমাদের শরীরে ট্রিপ্টোফ্যান রিলিজে হেল্প করে এবং ট্রিপ্টোফ্যান আমাদের মনকে শান্ত রাখে। টক দইটা বাটি চামচ করে মনোটোনাসলি না খেয়ে যদি আমরা ফুচকার সাথে দই মিশিয়ে সাজিয়ে গুজিয়ে দই ফুচকা বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে, কারণ ফুচকা কিন্তু আমাদের অল টাইম ফেভারিট একটা খাবার। দু নম্বরে রাখবো আইসক্রিমকে। আইসক্রিমে রয়েছে প্রোটিন, ফ্যাট এবং হাই ট্রিপ্টোফ্যান, যা নাকি মুড বুস্টার হিসেবে দারুণ কাজ করে। এক্ষেত্রেও বলি আইসক্রিম যখনই খাবে ডেকোরেশন করে খাবে, এবং ডেকোরেশনের কাজে যদি নিজে ইনভলভ হও তাহলেই মন ভালো হয়ে যাবে। ওয়াও, দেখো আইসক্রিমগুলো, খেলে তো বটেই দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। এবার আসি ডার্ক চকলেটের প্রসঙ্গে, যা রিচ সোর্স অফ ট্রিপ্টোফ্যান। তাই ডার্ক চকলেট খেলে একটা হ্যাপিনেস তো আসেই, তার সঙ্গে তৈরি হয় পজিটিভ মাইন্ডসেট। তিন নম্বরে রাখছি অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুকে। কমলা লেবুর কমলার রং একটা হাই এনার্জি কালার। যদিও গোটা ফল খাওয়াই স্বাস্থ্যের পক্ষে উপকারী, তবুও মন খারাপের সময় কিন্তু অরেঞ্জ জুসই খাবে, কারণ এর থেকে পাবে প্রচুর এনার্জি। আর এর হাই এনার্জেটিক অরেঞ্জ কালার মন ভালো রাখতে ভীষণ সাহায্য করবে। নেক্সট আসছে অ্যালমন্ডের নাম। অ্যালমন্ড মেন্টাল হেলথ ইম্প্রুভ করে, কারণ এর মধ্যে থাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, যা হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। পুষ্টিবিজ্ঞানীরা দাবি করেন অ্যালমন্ড অ্যাংজাইটি এবং টেনশন কমায়। নিয়ম করে দিনে 6-7টা অ্যালমন্ড খেলে ডিপ্রেশন তো কমবেই, মেজাজটাও কিন্তু ফুরফুরে থাকে। তালিকায় ষষ্ঠ স্থানে রাখছি কোল্ড কফিকে। মন কেমন করা মুহূর্তে এক কাপ কফি নিয়ে আনমনাভাবে বসে থাকতে কার না ভাল লাগে? এতে নিজের মনের দুঃখ নিজের হাতে মুছে ফেলার শক্তি পাওয়া যায়। আবার কফি মানে সকলের সাথে একসাথে বসে খাওয়া, নিজের মনের খেদগুলো সকলের সাথে শেয়ার করা, এতে আপনিই মন ভালো হয়ে যায়। এর জন্য পুষ্টিবিজ্ঞানের যুক্তিগুলোর এক্সপ্লানেশনের কোনো প্রয়োজন নেই।
তাহলে ঝুপ করে অন্ধকার হয়ে যাওয়া কোনো এক মন খারাপ করা বিকেলে বা সারা দিন পরিশ্রান্ত হয়ে কাজ করার পর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে বা সকাল থেকে নাস্তা না বোধ হয়ে ঘরের কাজ সামলানোর পরে কোনো এক অলস দুপুরে যদি কেউ মন খারাপের শিকার হয়, একটু ডিপ্রেশন ফিলিং হয়, তাহলে কিন্তু এই কটা খাবারের মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু আশা রাখি মনটা ভালো হয়ে যাবে। এখন চিন্তা হতে পারে এদের মধ্যে তো কয়েকটা হাই ক্যালোরি খাবার আছে, সেগুলো খেলে পরে ওজন বেড়ে যাবে না তো, আর তার জন্য জিম রয়েছে, আমরা ডায়েটিশিয়ানরা রয়েছি, ওজন বেড়ে গেলে সেটা কমিয়ে দেওয়ার দায়িত্ব তো আমরা নেব, কিন্তু নিজের মনের দায়িত্ব, মনকে ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। তাই কোনো চিন্তা না করে যখন মন খারাপ হবে এইগুলো খাবার খেয়ে মন ভালো করার চেষ্টা করো, এবং কার সাথে অবশ্যই তোমার যেটা ভালো লাগে সেটা করবে, সে বন্ধুর সাথে গল্প করা হোক, বাবা মার সাথে গল্প করা হোক, বা সিনেমা দেখা হোক, যেটা তোমার ভালো লাগে সেটা করবে। আজ এইটুকুই বলতে এসেছিলাম, এই পর্যন্তই বললাম, আর সবাই খুব ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং ততক্ষণের জন্য টেক কেয়ার।